बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल आशा करछि आल्लाहर रहमते आपनारा जे जेखाने आछेन भालो आछेन ओ सुस्थ आछेन आमिओ आपनादेर दुआए आल्लाहर रहमते आमार परिवार निये भालो आछि। आजकेर ब्लगटाओ बराबरेर मतो रात थेके शुरू करलाम, तो एखन सियारिर रान्नार प्रस्तुति निच्छि। सियारिर जोन्नो रान्ना करते होबे, तो आज के सियारीते करला दिए पापड़ माछ सरसरी खाबे। तो माछटा एकटू भेजे रान्ना करब। तो गरुर गोश्त रान्ना आछे, तो आमी आबार सब किछु रेडी करे बड़ मेयेके बोलाम एकटू माखाय बसे दाओ, आमी नामाजटा पढ़ी। तो आमी नामाज पढ़ते चले गेलाम, ओ रान्नाटा करे निच्छे। तो आशा करी बराबरेर मतो आजकेर भिडियोटाओ आपनादेर भालो लागबे। जदि भालो लागे ताहले लाइक कमेंट शेयर करे आमार पाशे थाकबेन। এই তো এখন সিয়ারি খাওয়ার সময়। তা আমি মেয়েকে বললাম তুমি খাবারগুলো রেডি করো টেবিলে, তা আমি নামাজটা শেষ করে আসি। তো এখন নামাজটা শেষ করে সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব। সিয়ারি খেয়ে আজান দিল, তো নামাজ পড়ে একটু শুইলাম। তো অল্প একটু ঘুমাইতেই আর ঘুম আসলো না, পরে উঠে বারান্দায় গেলাম, গাছে পানি দিলাম, বারান্দার কাজগুলো করলাম, তারপরে বাসার সব কাজ করে নিলাম। তো প্রতিদিন তো এগুলোই কাজ সংসারে, যেগুলো সংসারের কাজ কর্ম সেগুলোই আমি আপনাদের সঙ্গে ডেলি শেয়ার করি। তো এখন তো আর বাইরে যাওয়া নাই, কোথাও যাওয়া নাই, তাই যে ওগুলো শেয়ার করব। তার এই ব্লগটা তো ফ্যামিলি ব্লগ, তো আমরা বাসায় কী করতেছি, কোন কাজ করতেছি, এগুলোই তো আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো এই জন্য প্রতিদিন যা যা করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। তা আগামীকাল থেকে কিছু কেনাকাটা করতে হবে শুরু করব। রোজার দিন প্রতিদিন তো আর করতে পারবো না, আস্তে আস্তে অল্প অল্প করে কেনাকাটা শেষ করব। তো সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই সুলতানা ব্লগের সঙ্গেই থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল বাটনটি ক্লিক করবেন, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমাকে সহযোগিতা করবেন। আমার ইউটিউব পরিবারটা আপনাদের সহযোগিতায়
যেন বড় করতে পারি। তো এখন এটা বিকালবেলা, তা আসরের নামাজ তো পড়া শেষ করছি, তা মেয়েকে বলতেছি যে আজকে এত কিছু ভাজা পোড়া আর খাইতে ইচ্ছা করতেছে না, এমনি ভাজা পোড়া ফ্রিজে জমে আছে, তো আজকে একটু ছোলা বুটের খিচুড়ি, আমার খুব ফেভারেট, খুব পছন্দ করি আমি, তা বললাম যে ওটা একটু খিচুড়িটা রান্না করো, ডিম ভাজি করো, আলু ভাজি করো, সালাদ, তো আলহামদুলিল্লাহ এটা মনে হয় ভালো লাগবে। তো মেয়ে এখন ইফতারির জন্য সব কিছু রান্না করে নিচ্ছে। তা রান্না তো শেষ, তা দুটা আগে বের করে রাখছে, সেজন্য সিয়ারির জন্য ওটা আগে জাল করে রাখতেছে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। তো মেয়েরা এখন টেবিলটা রেডি করে নিচ্ছে, তা আমি উজু করতে গেলাম, উজু করে এসে দোয়া পড়ে মোনাজাত করব, তারপরে আজানের অপেক্ষায়, আজান হলে আল্লাহর নাম নিয়ে ইফতারি করব। এই তো এখন আজান দিচ্ছে, আমরা এখন ইফতারটা করে নিচ্ছি। তো ইফতারিটা শেষ করে নামাজ পড়লাম, নামাজ পড়ে তা ভাবতেছি যে এগুলো ক্লিন করে নেই, না হলে বেডে গেলে তো শরীর খুব মানে ছেড়ে দেয় আর এসে কাজকর্ম করতে ইচ্ছা করে না, পরে শুধু খালি নামাজটা পড়ে মনে হয় যে শুয়ে থাকি, অলসতা লাগে, তো এই জন্য এগুলো সব ক্লিন করে নিচ্ছি। তা আমি এগুলো ক্লিন করে নেই আর ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।